নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শহরকে যানজট মুক্ত করতে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে একটি প্রশাসনিক আলোচনায় যোগদান করলেন। পূর্ব বর্ধমান জেলা গায়না 1 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত নিয়ে অনুষ্ঠিত হলো স্বীকৃতি 2018। হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফদের হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার সারেগায়। এক নামী কোম্পানির পানীয়তে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতারে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শাসকদলের পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শহীদ দিবস উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রীর। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট কামার পুকুরে। মৃতা ছাত্রীর নাম অর্পিতা পাল। সাইকেলে করে কলেজে যাওয়ার পথে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে আগুন ধরিয়ে দেয়। গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। চালবাসায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বড়া বনপাস রোডের রাইস মিলের সামনে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত খা। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। বনপাস থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের নাম ইয়ামিন শেখ। ঘাতক লরি সহ গাড়ির চালককে আটক করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের নতুন এগরা গ্রামে ইসিএল এর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ তোলেন খোলা মুখখনি গড়ে ওঠায় এলাকার জলাশয় শুকিয়ে যাচ্ছে। যদিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে খোলা মুখখনির কারণে এলাকায় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। রানীগঞ্জ থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচিটি বালুরঘাট গার্লস হাই স্কুলের NCC-র পক্ষ থেকে স্কুলের 11 শ্রেণীর ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পুরুলিয়া জেলায় একটি বেসরকারি হোটেলে 21 জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন। এদিন NTTUC-র সদস্য ছাড়াও অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কাটোয়া কেতুগ্রাম থানার পুলিশ। বুধবার কেতুগ্রাম থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে পদযাত্রা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কান্দ্রা জ্ঞানদাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে কান্দ্রা চৌমাথায় এসে শেষ হয়। এদিনের এই পদযাত্রায় কেতুগ্রাম থানার IC বাসুদেব সরকার সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও পুলিশ কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করে। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। মদ বিক্রির অপরাধে কয়েকজনকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হার গ্রামে। যদিও অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বন্ডুর এক নম্বর পঞ্চায়েতের নবগ্রাম কামারশাল থেকে সাধন মালিকের বাড়ি পর্যন্ত 3 কিমি রাস্তা বেহাল। উল্লেখ্য, সাধন মালিকের বাড়ি থেকে বাউরিপাড়া পর্যন্ত 100 মিটার ঢালাই রাস্তা সংস্কার করা হয়, বাকি রাস্তা সংস্কার করা হয়নি। যদিও পঞ্চায়েত থেকে 3 কিলোমিটার রাস্তার জন্য 4,97,448 টাকা বরাদ্দ করা হয়েছিল। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কর্পোরেশনের উদ্যোগে বুধবার রথযাত্রা উপলক্ষে একটি ট্যাবলোড উদ্বোধন করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেশনের এমআইসিরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনসংখ্যা স্থিতিকরণ, যার মূল মন্ত্র হলো সার্থক পরিবার পরিকল্পনার আগাম সূচনা কর্মসূচি। এদিন হাসপাতাল প্রাঙ্গণে একটি মেলারও সূচনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মাহাতো, মেডিকেল অফিসার বৃন্দ ও গোপীবল্লভপুর ব্লকের আশাকর্মীরা। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। আজকে বিস্তারিত খবরে, শহরকে যানজট মুক্ত করতে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের সভাগৃহে। যদিও সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন বর্ধমান পৌরসভার পৌরপতি। শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রশাসন। বুধবার পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টোটোর দৌরাত্ম্য রুখতে এবং শহরে মাত্রাতিরিক্ত টোটো চলায় যে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে তা রুখতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আমরা দুটো সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই জানেন 15 নম্বর ইস্যু করা হয়েছিল টোটোদেরকে। মোটামুটি বর্ধমান শহরের ক্ষেত্রে 2700 মতো 10 নম্বর দেওয়া হলো। এদের সবারই রেজিস্ট্রেশন করার কথা ছিল। এখন আপনি 1200 মাত্র লোক রেজিস্ট্রেশন করিয়েছে, 1500 রেজিস্ট্রেশন করায়। এর বাইরেও 2700 বাইরেও অভিযোগ আছে কি অনেক টোটো চলছে যাদের কোনোই টিনও নয়, কোনো রেজিস্ট্রেশন নয়। তো আমরা আজকে ফাইনালি তাদেরকে বলেছি কি যাদের 3 নম্বর আছে রেজিস্ট্রেশন করায়নি, 15 আগস্টের মধ্যে তারা রেজিস্ট্রেশনটা করিয়ে দেবে। না করানো না, যদি তারা না করায় আমরা তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট ব্যবস্থা নেব। যাদের কোনো 3 নম্বর নেই, যারা এখানকার মানে কোনোই প্রথমও নেই, তাদের বিরুদ্ধে আমরা এখনই শীঘ্রই একটা ড্রাইভ, স্পেশাল ড্রাইভ আরম্ভ করব। আর উইদাউট অ্যাপ্রুভাল, উইদাউট প্রপার রেজিস্ট্রেশন এমনি টোটো রাস্তায় চলবে। স্যার, প্রশাসন একটা তো আছে কি এদেরকে যা টোটাল 2700 তাদেরকে দুটো দুভাগে করার কথা আছে কি মানে দুটো থেকে একটা চলবে, ওর বোধ হয় রাত্রি কোনো অন্য টাইম থেকে অন্য চলবে, মানে ডে নাইট নাইট শিফটেড হবে। সো দ্যাট অ্যাট ওয়ান টাইম অনলি 1350 মতো টোটো থাকে শহরে। তো সেটাও আমরা করবো। আর দ্বিতীয় রুটের ব্যাপারে তাদের কিছু কথা ছিল, সেটা আমরা শুনবো। কিন্তু প্রথম আগে বলছি 15 আগস্টের মধ্যে সবার রেজিস্ট্রেশনে আপনি আসো, যারা নেই তাদেরকে আমরা বার করে দিই। রুটও আমরা তার মধ্যে একবার ইন্টারভিউ করবো, দেখবো কোথায় রুট করা সম্ভব, কোথায় রুট করা সম্ভব নয়, সেটা আমরা তার করে নেবো। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলা শাসক, ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত, বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ অন্যান্যরা এই দিনের আলোচনায় উপস্থিত ছিলেন। আজকে আমাদের যে টোটো রিক্সা সেইটা নিয়ে আলোচনা হলো। আমাদের এর আগে যেটা হয়েছিল প্রায় 2700 রিক্সা টোটো রিক্সা আমরা গোটা বর্ধমান শহরে যেটা আমরা আইডেন্টিফাই করেছিলাম তাদেরই আমাদের নাম্বার দেওয়ার কথা ছিল আরটিও অফিস থেকে, সেটা 1200 মতো নিয়েছে, বাদ বাকি এখনও 1500 মতো বাকি আছে। 15ই আগস্টের মধ্যে এই 1500কে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিতে হবে। যদি নাম্বার না নেয় তাহলে 15ই আগস্টের পর এদেরও ধরে সব অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়া হবে। বাদ বাকি এই 2700 জনের বাইরে যারা টোটো কিনে দিন রাত বর্ধমান শহরে চালাচ্ছে
তাদের টোটো এখন থেকেই ধরা হবে, যাতে কোনোভাবেই তারা বর্ধমান শহরে লাইসেন্সবিহীন যে টোটোগুলো আছে সেগুলো আর চলতে দেওয়া যাবে না, সেটা ঠিক হলো। এবং 15 তারিখের পর দুবেলা করে দেওয়া হবে, এই 2700 টোটো রেজিস্ট্রেশন হয়ে গেলে 1350 একবেলা আর 1350 আরেকবেলা করে দেওয়া হবে, যেটা আমরা প্রথম থেকে করেছিলাম। তাহলে টোটোর সমস্যাটা বর্ধমান শহরে থাকবে না, কিন্তু এই 2700 পর যারা টোটো কিনে ঘুরছেন তাদের কোনো টোটোই বর্ধমান শহরে 15 তারিখের পর, মানে এখন থেকেই করা হবে, 2-1 দিন থেকেই আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করবে, সেই টোটো আর বর্ধমান শহরে চলতে দেওয়া হবে। শহরে মোট 2টি ধাপে 2700 টোটো চলবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, যদিও সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন পৌরপতি। 2700 মোট টোটো বেস্ট চলবে, মানে আইনসঙ্গত, তার মধ্যে 1500 রেজিস্ট্রেশন বাকি, দুটা সময় দেওয়া হয়েছে, 21 জুলাই ঠিক হয়েছিল, পরে আর একটু বাড়িয়ে আগস্টে শুরু করবে, এর মধ্যে তারা রেজিস্ট্রেশন করে দেবে, তার মোট দাঁড়ানো 2700 দুটো ভাগ করা হবে, 1350 1350, রুটটাও আমরা ভাগ করে দেবো, মনে হয় অনেকটা জট কমবে তাতে, বাকি টোটো কিন্তু চলবে না, টোটো ভেঙে দেয় একদম, মানে জমা করে আর রাখবোটা কোথায়, পুলিশ থেকে এই বলেছে যে ওরা ভেঙে দেবে, দেখা যাক এটা যদি ফলপ্রসূ হয় তাহলে এই যানজটের কিছুটা সুরাহা হবে, মানে টোটো জনিত যে যানজট 2700 ঠিক আছে। বাতিল করে দেওয়া তো বেকার তো সরবে না, বেকার তো বেকারই রয়ে গেছে, আমরা ইয়ং বেকার, আমি ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে, একটা চাকরি গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারছে না, একটা চাকরি নেই, ইন ফিউচার আমরা কী করব, এই টোটোটা এসছে, টোটো এসে আমরা দুমুঠো খেতে পাচ্ছি দিনে দুবার, এই টোটো যদি চলে যায় তো আমরা কী করব, সবাই তো পাচ্ছে না, মালিকের 10টা করে গাড়ি, নেতা মন্ত্রী আমাদের 10টা করে গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোকে আগে ব্যবস্থা করা হোক, আমাদের 3 নম্বরে গাড়ি নেই ঠিক আছে, আপনারা বেকারদেরকে দিন, যার অঘাত টাকা রয়েছে সে 2টো গাড়ি কিনছে, কিনে জমা জ্বালিয়ে দিচ্ছে, বন্ধ হয়ে গেলে কি করবো, না খেয়ে মরতে পারলে চুরি করতে হবে, চামারি করতে হবে, এছাড়া আমাদের গভর্নমেন্টকে দেখতে হবে যে কি করা দরকার, গভর্নমেন্ট তো কোনো মানে পদক্ষেপই নিচ্ছে না। হ্যাঁ গাড়ি আমি নিজে কিনেছি, গাড়ি আমি কিনেছি আপনার 3 নম্বর আমার কাছে ছিল না, বেকার কাজ করতে যাবো, দোকানে 3000 টাকা মাইনা, আজকালকার দিনে 3000 টাকা ঘর চলে, সংসার চলে, এটা বোঝা উচিত না, 3000 টাকা কোনোদিন সংসার চলে না, তো টোটোতে ইনকাম 5000-6000 হয়ে যায় আমাদের, তাতে আমরা দিনে 2 মুঠো অন্ন পেয়ে, আমার বাড়িতে 4টে পেশেন্ট, আমি একা ঘরে, আমি একা 4টে পেশেন্ট, কী করে চালাবো আমি সংসার, বেকার হয়ে গেলে চুরি করবো, চামারি করবো, ডাকাতি করবো, এছাড়া কী করবো, পকেট মারি করবো, স্টেশনে ঘুরে বেড়াবো, এরর পকেট কাটবো। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে একটি প্রশাসনিক আলোচনায় যোগদান করলেন বুধবার। এদিন তিনি গ্রন্থাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। আমাদের জিএলও আপনাকে দিয়ে দেবেন, চাইলে পুরো শাস্তিকা কোন লাইব্রেরিতে কত পাঠক আপনার কিভাবে কত বছর কথা ছিল না পেয়ে যাবেন। পানীয় জল, শৌচাগার এবং পড়াশোনার ভালো পরিবেশ, তারপর আমরা কর্নার করতে চাইছি, ছেলে মেয়ে বাচ্চা ছেলের জন্য চিলড্রেন কর্নার থাকবে, মহিলাদের বিশেষ সমাগম হলে তাদের একটা কর্নার চাইছি, তাদের আয়োজনের ভিত্তিতে তারা করবেন, অলরেডি শুরু হয়েছে, আমরা প্রস্তাব চাইছি, আপনাদের আরো যদি প্রস্তাবটাকে দিন আমরা আরো অর্থ। আমি ওটা বলছি সব প্রস্তাবগুলো আপনার যে লক্ষ্য সেটা ভালো, প্রথমে তো মূলেই তো আঘাত যে সেখানে আপনার কর্মী সংখ্যা যা দেখেছেন তারা সামলাবে কি করে, এটা আমরা যে কাজগুলো করছি এই কর্মী তো আগেও ছিল, এই কাজগুলো দেখেছিলেন কি দেখেননি, এর আগে দপ্তর বয়স তো 27 বছর, 15 বছর আগে প্রশ্ন করা দরকার ছিল, আমরা আমরা 27 বছর পরে এই উদ্যোগ নিয়ে সচল করছি, এই জন্য সাধুবাদ দিন। না নতুনভাবে এই সরকার আসার পর কতগুলো নতুনভাবে সরকার লাইব্রেরির মানে নতুনভাবে করেছে দিয়ে অনুমোদন দিয়েছে সরকার, যেটাকে নিজে নিয়েছে সরকার নতুনভাবে কোনো লাইব্রেরি অনুমোদন দেওয়ার অর্থ হলো তার অর্থ তার চাকরি তার কর্মচারী তার বিল্ডিং সব কিছু সরকারকে মেনে নিতে হবে।
সেই জায়গা সরকার নেই। আমরা যেটা করতে চাইছি ভালো করে শুনুন, সেটা হলো এই যে সরকার পোষিত লাইব্রেরি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রায় 37,000 গ্রাম আছে, বর্ধমান জেলা অনেক গ্রাম আছে, ডিএম সাহেব বলতে পারবেন, সেই গ্রামের ব্যাপারে আমরা আমরা পেপারে অ্যাড দিই ঘোষণা দিই যে আমরা 20,000-25,000-30,000 টাকা আপনাদের দেব। এই শর্ত, সেই শর্ত মেনে 1,450 লাইব্রেরিতে 3,20,00,000 টাকা দিচ্ছি, আগামী দিনে ওটা 5,00,00,000 টাকা হবে। এই তো বেসরকারি লাইব্রেরিকে আমাদের সঙ্গে সংশ্লিষ্ট করে পড়াশোনার পরিবেশ তৈরি করা, রাস্তা তৈরি করছে। এই পাঠকের সংখ্যা যেটা বেড়েছে বললেন, ভালো কথা, এটা কিভাবে, মানে অনেকে শুধুমাত্র খবরের কাগজ পড়তে যায়, বই পড়ে না, কাগজ পড়ে লাইব্রেরির মাধ্যমে স্কুল, স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রী পাবে। প্রশ্ন হলো যে কর্মী সহায়তার ব্যাপারে সরকারের যে ফান্ড পর্যাপ্ত পরিমাণে সরকার সেই ফান্ড পাচ্ছে, কিছুদিন আগেও মানে মুখ্যমন্ত্রী বলেছেন 40,000 কোটি টাকা এবছর ইনশোর করতে হবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার সরকারের অর্থ থেকে সেটা কেটে দিচ্ছে, এখন এত ঋণ পরিশোধ করার পরেও বাড়তি বোঝা সরকারকে বহন করতে হবে। আমরা ধাপে ধাপে ধরো 184 জনকে সরকার নিয়োগ করছে রিটায়ার্ড পার্সন, তার মধ্যে বর্ধমান পূর্বের জন্য 14টি বোঝা নাকি 14 জনকে আমরা নিয়োগে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে রাজ্য থেকে দিয়েছে, এটা এখানে আটকে আছে, খুব তাড়াতাড়ি সেটা রিলিজ হবে। এই 14 জন তো পেলে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে, রেফারেন্স বইয়ের অভাব আমরা সেটা ধরা, সরকার তো বই দিচ্ছে রেফারেন্স বই বলতে কি, যেমন আমি জীবন বিজ্ঞানের বই করছি অথরের, তো লাইব্রেরিতে গেলে কি জীবন বিজ্ঞানের আমি আরো 4-5টা অথরের বই পাবো? হ্যাঁ নিশ্চিত পাবে, না পারে এই যে বইগুলো আমরা দিচ্ছি এগুলো এগুলো ক্লাসের বইয়ের বাইরে রেফারেন্স বই দিচ্ছি, যেখানে যে লাইব্রেরি থেকে স্কুলের মাধ্যমে যে চাহিদা হয়েছে আমরা সেগুলো দিচ্ছি, সেইভাবে আমরা দিচ্ছি। অ্যাডিশনাল অ্যাডিশনাল হিসাবে তাদের যদি মনে হয় যে এই বইটা পড়লে আমি ভালো ফল করবো, এটা এই আপনার সাবজেক্টে উপযোগী, আমরা সেটা দেবো। এর জন্য কি ছাত্রছাত্রীদের লাইব্রেরি মেম্বার হতে হবে? আর লাইব্রেরি মেম্বার আমরা করার চেষ্টা করছি, তাছাড়াও যে মেম্বার কেউ না হতে চায় স্কুল কর্তৃপক্ষকে দায়বদ্ধতা স্বীকার করতে হবে, বইটা তো আমরা এমনি দেবো। আপনাদের কিছু থাকলে অল্প কথা মানে এখানে হোমের মাধ্যমে আজকে গভীর ধরনের আমরা আলোচনা করছি, সাধারণত কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এরা চায়, আমরা চাইব এরা যদি ক্লাস 8-এর পরে ক্লাস 9-10 করতে চান, পরীক্ষাটাও থাকে আমাদের ডাইরেক্টর আছে মাস এডুকেশনে, তিনিও সম্মতি দিয়েছেন, অতি সত্তর আমরা করতে পারি। আর একটি বড় বিষয় উঠে এসেছে, মেয়েদের জন্য কোনো এখানে এখানে নেই, সেক্ষেত্রে প্রস্তাব আসলে আমাদের দপ্তর ভাববে অর্থের ব্যাপারে, আমাদের দপ্তর যেটুকু অর্থ আমরা পাই সেই অর্থের যোগান দিয়ে আমরা উন্নত মানের সব কিছু করতে চাইছি। বড় আরেকটি বিষয়, গত এক সপ্তাহ আগে মানে মুখ্যমন্ত্রী নবান্নর কাছে সভাঘর আছে, রাজ্যের মন্ত্রী তারপরে অন্যান্য আমলাদের সামনে বলেছেন, চিফ সেক্রেটারি বলেছেন, আর্থিক ব্যাপারে যেখানে সরকার ব্যয় বরাদ্দ স্থির করছে, টেন্ডার সিস্টেমে একটা অভিনব বিষয় তারা আকর্ষিত করেছেন, নির্দেশ দিয়েছেন, সিঙ্গেল টেন্ডার কিন্তু চলবে, ই টেন্ডারের মাধ্যমে লেনদেন, এটা বাধ্যতামূলকভাবে আমাদের দপ্তরে আধিকারিকদের বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। বর্তমানের ক্ষেত্রেও তা স্কুলের আপনার ওই হোমের ক্ষেত্রে হোক, স্পেশাল স্কুলের ক্ষেত্রে হোক, লাইব্রেরির ক্ষেত্রে হোক বা আর কোনো ক্ষেত্রে হোক, এই আমরাও সেইভাবে আমাদের আমলাদেরকে বাধ্য করছি যে তারা যেন ইটেন্ডারের মাধ্যমে লেনদেনটা করে। গত 16-17 যে টাকা আমরা দিয়েছি বা 17-18 সেই টাকাটা পর্যাপ্ত পরিমাণে কোথাও খরচ হয়েছে,
আর অন্যান্য আর কিছু বিষয় আছে, সেটা হলো পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এখানে লাইব্রেরির সংখ্যা 61, এখানেও কর্মী সংখ্যা আপনার শূন্যতা আছে, প্রায় 72 জন কর্মী নেই, বর্তমানে 77 জন কর্মী সেখানে ইয়ে চালাচ্ছে, 10,35,000 বই সেখানে আছে, মেম্বারদের সংখ্যা 5,53,210, এই একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান। আজকে আরেকটা বড় বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা, সেটা হলো আমাদের মাস এডুকেশন বিভাগের মাধ্যমে যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আর্থিকভাবে দুর্বল, হোমের মাধ্যমে তাদের দেখাশোনা আমরা করি, তার একটা পরিসংখ্যান আমাদের সামনে এসেছে পশ্চিম পূর্ব বর্ধমান। তাছাড়া শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এদের ব্যাপারেও সরকার সাহায্য করছে এবং সেই সাহায্যের হাত আমরা বহু গুণে বাড়িয়েছি। আমরা চাইছি যে যারা বিশেষভাবে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এদের ভবিষ্যৎটা গড়ে উঠে, ক্লাস 8 পর্যন্ত এখানে পড়াশোনার ব্যবস্থা আছে। তো গ্রন্থাগার ছাড়াও বেসরকারি গ্রন্থাগারে আমরা 25-30 এইভাবে এককালীন সাহায্য হাত আমরা বাড়িয়েছি। এবছর সারা রাজ্যে প্রায় 1,450 লাইব্রেরিতে আমরা সাহায্য পেয়েছি, বর্ধমান পূর্বের ক্ষেত্রেও 24টি লাইব্রেরি পেয়েছি, সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গের অঙ্কে 3,02,00,000 টাকা আমরা অনুদান দিয়েছি। আগামী দিনে এই অর্থের সংখ্যা আরও বাড়বে। আরেকটি বড় বিষয় সেটা হলো এই লাইব্রেরির কাছাকাছি 1 কিলোমিটার দূরত্বের মধ্যে স্কুল যদি থাকে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, আমরা এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে তাদের পড়াশোনার সহায়তার জন্য রেফারেন্স বই আমরা দিতে চাইছি। এই পরিকল্পনা বাস্তব রূপ আমরা দিতে শুরু করেছি। বর্ধমান পূর্ব জেলার ক্ষেত্রে 77টি লাইব্রেরির মাধ্যমে 77টি স্কুলে যোগাযোগ সম্ভব হয়েছে এবং ছাত্রছাত্রী 3,195টি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে, 1,476টি বই আমরা তাদের দিতে সক্ষম হয়েছি। আগামী দিনে এই বইয়ের সংখ্যা, ছাত্রছাত্রী পাঠক পাঠিকার সংখ্যা কিন্তু বাড়বে, এই বইগুলো তারা নেবেন, ফেরত দেবেন, কিন্তু চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হব। আর বর্ধমান জেলায় 151টি লাইব্রেরি আছে এবং গতবারের তুলনায় পাঠকের সংখ্যা অনেকগুণ এখানে মানে বেড়েছে, টোটাল এখানে বইয়ের সংখ্যা 14,24,540 এবং পাঠকের সংখ্যাও 5,59,000, পূর্বের তুলনায় যথেষ্ট উন্নতির দিকে এবং বুক ইস্যুর ক্ষেত্রেও 2,015টি বই প্রতিদিন লেনদেন হয়, পাঠকরা হাতে নেয়, দেওয়া হয় এবং প্রায় 3,840 পাঠক রীতিমতো এই সমস্ত লাইব্রেরির তারা যাতায়াত করে। একটি সমস্যা আমাদের সামনে আছে, সেটা হলো টোটাল স্ট্রেন্থ যেটা কর্মচারী বা কর্মীদের হওয়া প্রয়োজন, বর্তমান পূর্ব জেলায় 340টি পোস্ট আছে লাইব্রেরিয়ান সহ দ্বীপগুলো পর্যন্ত, এখন আছে বর্তমানে 134, শূন্যতা আছে 206। এই বিষয়ে খুব তাড়াতাড়ি 14 জনের নিয়োগ অতি সত্তর হয়তো 1-2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে যারা রিটায়ার্ড আছে, তাছাড়া আরও নিয়োগের ব্যাপারে আমরা চেষ্টায় আছি। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন, কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আমরা নিয়োগ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত নিয়ে অনুষ্ঠিত হলো স্বীকৃতি 2018। এদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী গ্রাম পঞ্চায়েতগুলিকে পুরস্কৃত করা হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকে 8টি গ্রাম পঞ্চায়েত নিয়ে অনুষ্ঠিত হলো স্বীকৃতি 2018। 2017-18 বর্ষে 100 দিনের কাজ ও তার সঙ্গে বাংলা আবাস যোজনা প্রকল্পগুলিতে যে সমস্ত পঞ্চায়েত ভালো কাজ করেছে তাদের এদিন পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করেছে রায়না পঞ্চায়েত, দ্বিতীয় হয়েছে শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েত ও তৃতীয় হয়েছে শেহারা গ্রাম পঞ্চায়েত। একই সাথে NSVLEO সুপারভাইজারদের সম্মাননা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন এসডিও, ডিএমও, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পুরস্কার প্রাপকরা পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি। কি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হলো? আজকে এখানে ডায়না ওয়ান ব্লকের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন বার্ষিকী অনুষ্ঠান হলো, যেখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত তারা যে গত বছরে এনআরডিএসের যে কাজের যে পারফরমেন্স করেছে তার রেসপেক্টে তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হলো, একটি করে গাছের চারা এবং একটি করে ট্রফি দেওয়া হলো। মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের যে পরিশ্রমটা তারা করেছে সেটাকে সম্মান জানানো এবং আগামী দিনে যাতে তারা আরও ভালো কাজ করে এবং উৎসাহ নিয়ে পুরো ব্লককে এগিয়ে নিয়ে যেতে পারে, এনআরডিএসের ক্ষেত্রে একটা জেলার যে লক্ষ্য আছে সেই মাত্রাটাকে তারা অ্যাচিভ করতে পারে সেটাই আমরা তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য অনুষ্ঠানটা করি। এই ধরনের অনুষ্ঠান করার পর কতটা সাফল্য আসবে বলে মনে করছেন? আমরা জেলার ক্ষেত্রে যেরকম দেখেছি যে একটা পুরস্কার একটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে, মানে আমার একটি ব্লক আছে যারা গত বছরে তারা ছিল লাস্ট র্যাঙ্কে ছিল জেলার মধ্যে, আজকে এই বছর তারা প্রথম র্যাঙ্কে পৌঁছাতে পেরেছে শুধুমাত্র তাদের একটা চেষ্টা, আন্তরিকতা এবং সততার মাধ্যমে। তো সেরকমভাবে আমরা আশা করছি যে এখানকার যারাই পুরস্কৃত হয়েছে, বিএলিরা, জিআরএসরা, পঞ্চায়েতের প্রধান এবং স্টাফেরা, নির্মাণ সহায়করা, বিএলিরা, এরা সবাই যে যার মতো করে চেষ্টা করবে আরও ক্রিয়েটিভ এবং ভালো কাজ করার, যাতে তাদের পঞ্চায়েতটা একটা ভালো জায়গায় আসতে পারে এবং জেলার যে লক্ষ্য আছে সেটাকে অ্যাচিভ করার ক্ষেত্রে একটা ভালো কন্ট্রিবিউশন রাখবে। উপস্থিত কারা কারা ছিলেন? আমার সাথে আমাদের জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এনজিএনআরডিএস শ্রী ভট্টাচার্য আছেন, আমাদের বিডিও সাহেব তো উদ্যোক্তা, সভাপতি সাহেব, সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষরা ছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যান্য মেম্বার্স এবং যারা ফিল্ড লেভেল ওয়ার্কার্স, গ্রাম পঞ্চায়েতের স্টাফ সবাই উপস্থিত ছিলেন। একটা খুব ভালো একটা টিম স্পিরিট নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা করতে পারি। আপনার মহকুমার মধ্যে শুধু রায়নাতেই করালো না, আপনার টোটাল আরও ব্লক? যেরকম আমাদের মহকুমার তরফ থেকে আমরা বলেছিলাম যে প্রত্যেক ব্লক যেন নিজস্ব তারা এই ধরনের প্রোগ্রাম করে, জেলার প্রোগ্রাম অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমাদের ব্লকেরা বিভিন্ন স্কিমের রেসপেক্টে পুরস্কৃত হয়েছে, আর আমি চাইছি যে প্রত্যেক ব্লকই যেন এটা করে। অলরেডি দুটো ব্লক হয়ে গেছে, বাকি ব্লকটা করে নেবে। অর্থাৎ কাজের যে নিয়ম, কাজের যে ধরন, কাজের যে বিভিন্ন ধরনের যে নতুন নতুন যে এই মাস্টার রোল জেনারেট করা, ই মাস্টার রোল জেনারেট করা, তার প্রতিদিন অ্যাটেন্ডেন্স, যেটা অ্যাটেন্ডেন্সটাকে জমা, এই সমস্ত জিনিস তার সময় পরবর্তীকালে জিও ট্যাগিং, এই যে পরপর পরপর কিন্তু র্যাপিড চেঞ্জ হয়েছে এবং তার সময় যে জিনিসটা চেঞ্জ হয়েছে সেইটা হচ্ছে যে কাজের যে মানে প্রকারভেদ বা বিভিন্ন ধরনের কাজ। অর্থাৎ প্রথম দিকে আমরা কাজ বলতে একটা জিনিসই বুঝতাম, সেটা হচ্ছে মাটির কাজ এবং পুকুর কাটা এবং কিছু ডিল চ্যানেল করা, পূর্ব বর্ধমান বরাবরই অ্যাগ্রারিয়ান বেল্ট, এখানে কৃষিকাজ সবসময় ভালো হয়, রায়না তার মধ্যে একটা জায়গা। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফদের হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির ফলে রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্সদের ওপর চড়া হলো মৃতের আত্মীয় পরিজনরা। রীতিমতো নিরাপত্তার অভাব অনুভব করছেন ওই হাসপাতালের নার্সিং স্টাফরা। মঙ্গলবার বিকেলে রোগীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার কাণ্ড ঘটে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। রোগীর পরিবারের লোকজনরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাণ্ডব চালায় বলে অভিযোগ। হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের সামনেই নার্সদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার সকালে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় হাসপাতালের কর্তব্যরত নার্সরা। হাসপাতালের সুপার মহেন্দ্র মান্ডি জানান, চিকিৎসার গাফিলতির অভিযোগটি যাচাই করে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট। হ্যাঁ, উনারা এসছেন, আমাদের ওই নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা দাবি জানাতে আমার কাছে এসছেন। কালকে যে ঘটনাটা ঘটেছে ওটা মার খাওয়ার উপক্রম হয়েছিল সেটা জানাতে এসছেন। কি ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা আমার হায়ার অথরিটিকে জানিয়েছি, আবার জানাবো। এই তো দেখতে পাচ্ছেন এই সব কাগজপত্র রেডি করছি। হ্যাঁ, এখন কি তাহলে পরিষেবা বন্ধ আছে? পরিষেবা তো বন্ধ নেই, তো পরিষেবা চলছে। কালকের পরিপ্রেক্ষিতে কি হলো, ডাক্তারবাবু বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়? ব্যবস্থা নেওয়া হচ্ছে, নেওয়া হবে।
ইনকোয়ারি কমিটির রিপোর্ট পাওয়ার সাথে সাথে ব্যবস্থা হবে। কালকে ঘটনা কি মনে করছেন? এখন রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমার মনে করা কিংবা মনে হওয়ার কোনো কিছু যায় আসে না। যেটা ইনকোয়ারিতে উঠে আসবে সেটাই গভর্নমেন্ট নিয়ম অনুসারে। এটা কি আপনাদের কোনো টিম অনুযায়ী ইনকোয়ারি হচ্ছে না কোনো? আমার টিমও হচ্ছে, কালকে আর কে এসের কমিটির চেয়ারম্যানকেও দিয়েছি, আবার আজকেও দিচ্ছি, সিএমই সাহেবকে দিচ্ছি, ডিপুটি টু সাহেবকে দিচ্ছি, সবাইকে জানাচ্ছি। আনন্দ বার্তা। ক্রীড়া বিরতির পর একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার সারেঙ্গায়। সারেঙ্গা পঞ্চায়েত সমিতি ও ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগেই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 54 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বাঁকুড়া জেলায় সারেঙ্গা পঞ্চায়েত সমিতি ও ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরে 3 মহিলা সহ 54 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে খাতড়া মহকুমা এলাকার 2 সর্বোচ্চ রক্তদাতাকে সম্বর্ধনা জানানো হয়। একজন হলেন পার্থ প্রতিম মজুমদার, ইনি এখনও পর্যন্ত 85 স্বেচ্ছায় রক্তদান করেছেন। অপরজন নন্দ দুলাল ঘোষ, 79 স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের সংগৃহীত রক্ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বিডিও অভিষেক চক্রবর্তী, সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরটি সারেঙ্গা পঞ্চায়েত সমিতির হল ঘরে অনুষ্ঠিত হয়। আমি অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য কিছু মানুষ সমাজে লড়াই করছেন, যে ধর্মের ভিত্তিতে সমাজের যে বিভাজন, সে বিভাজনের বিরুদ্ধে মানুষ কিছু মানুষ লড়াই করছেন যে সবাইকে এক করে রাখার জন্য। সেই লড়াইয়ের নিজেকে সামিল করে ফেলছি নিজের অজান্তে, কিন্তু এইটা উপলব্ধি করে সেই বিষয়ে আমার নিজের মধ্যে যে গর্ববোধ তৈরি করার ভেতর দিয়ে আমরা এই রক্তদান আন্দোলনের সুখী। আমাদের যে সারা পৃথিবী জুড়ে একটা শক্তি রক্তাক্ত করার চেষ্টা করছে, মানুষকে খুন করছে, মানুষকে মানুষের মানুষের বিভাজন তৈরি করার চেষ্টা করছে অনন্তের জন্য, কিন্তু আমরা যেখানে মানুষ রক্ত নিচ্ছে সেখানে আমরা নিজের শরীর থেকে রক্ত দিয়ে জীবন বাঁচাচ্ছি, সেই আন্দোলনের সাথে আমরা যুক্ত আছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই ব্লকে অনেক মহিলা, আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকারি দলের সদস্যরা তারা এগিয়ে এসছে, আমরা এই রক্তদান করে আমাদের কাছে বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট। আনন্দ বার্তা। এক নামি কোম্পানির পানীয়তে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে। এইরূপ ঘটনা প্রভাব ফেলেছে জনজীবনে। একটি নামি কোম্পানির তরল পানীয়তে পোকা জাতীয় কিছু পদার্থ মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় ভূমসর এলাকার এক বাসিন্দা তার নাতিদের জন্য ভাতার বাজার থেকে ওই খাদ্য পানীয়টি কিনে নিয়ে বাড়ি যান, কিন্তু তিনি লক্ষ্য করেন ওই পানীয়ের মধ্যে পোকা জাতীয় কিছু রয়েছে। পরে তিনি ওই পানীয়টিকে একটি পাত্রে ঢালে লক্ষ্য করেন তাতে পোকা রয়েছে, যা নিয়ে ক্ষোভ ফুটে উঠেছে ওই পরিবারটির। নামি কোম্পানির পানীয়তে এই রূপ কিভাবে ঘটলো তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে জনজীবনে। কি হয়েছে? আমি আমি বাজার থেকে ম্যাঙ্গো ফ্রুটি কিনে নিয়ে গেছিলাম আমার নাতির জন্য। আমি ওখানে নিয়ে যেয়ে বাড়িতে যে দেখি ছেলেটা খেতে খেতে দেখি ললের ভেতর দিয়ে একটা মানে সর্বনিম্ন পোকার মতন দাঁড়িয়ে যায়। তা আমি খুলে দেখি যে গোটা ম্যাঙ্গোটা পোকা আর পচে গেছে। ঠিক আছে,
এখন এসেছেন কোথায়? এখন এসেছি আমি হসপিটালে, এসেছি ডাক্তার দেখাতে, হসপিটালে নিয়েছি ছেলের মানে খুব দেখছি গা পাক দিয়েছে, খুব শরীর খারাপ, সেই জন্য ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এখন ভর্তি করতে, আমার ভর্তি করাতে বলে না হলে বর্ধমান ট্রান্সফার করতে বলছে। তাই বাড়ি আপনার ভুমসর ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। হাসপাতালের বিভিন্ন উন্নয়ন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট হাসপাতালে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিএমওএইচ সহ রোগী কল্যাণ সমিতির সদস্যরা। বুধবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি জরুরি সভা অনুষ্ঠিত হল হাসপাতালের সভাগৃহে। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, হাসপাতালের বিএমওএইচ ডাক্তার প্রণয় ঘোষ, রোগী কল্যাণ সমিতির সদস্যরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন আলোচনা সভায় মূলত হাসপাতালের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি মানুষকে আরও কীভাবে পরিষেবা দেওয়া যায় সেই বিষয়েও আলোচিত হয়। এই হাসপাতালের শয্যা সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করা হবে। মঙ্গলকোট ব্লকে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে কীভাবে আরও স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। সমিতির মিটিং ছিল, সেখানে হাসপাতাল উন্নয়নের ব্যাপারে বিধায়ক হিসেবে যে দায়বদ্ধতা, রোগীদের সুস্থতা এবং মডার্ন দূরে করা যায় এই নিয়ে আলোচনা হলো। আমরা নজর রেখেছি সেখানকার ডাক্তাররা যথেষ্ট পরিষেবা দিচ্ছেন, জেলা পর্যায়েও ভালো তারা এ পেয়েছে, সুনাম অর্জন করেছে। আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল, কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এমএলএ সাহেব এবং বিডিও সাহেবের প্রতিনিধি, আমাদের ওসি সাহেবের প্রতিনিধি, আমাদের সেকেন্ড মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট এবং বাকি পরিজনেরা। কি বিষয়ে আলোচনা? আজকে হসপিটালের বিভিন্ন যেগুলো পেন্ডিং কাজ সেইগুলো যাতে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এবং তার সাথে নতুন যে কাজগুলো করলে হসপিটালের পেশেন্টের পরিষেবা বাড়ানো যাবে এবং মানুষকে আরও বেশি পরিষেবা দিতে পারবো সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা। কী কী পরিষেবা এখন দিচ্ছেন? এখন আমরা সব কিছুই মোটামুটি দিচ্ছি, যেমন 102 অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফ্রিতে রোগীর যাতায়াত, তার সাথে ডেলিভারি, তারপর লাইগেশন এবং তার সাথে রক্ত পরীক্ষা থেকে শুরু করে সব কফ পরীক্ষা, মোটামুটি সব কিছুই পরিষেবা দিচ্ছে। আর কি করেছেন? আরও যেগুলো আলোচনা হলো যে আমাদের ডিজি যে জেনারেটর নতুন আমরা পেয়েছি সেটা কীভাবে সচল রাখা যায় এবং তার সাথে আরও কিছু বিল্ডিং তৈরি করা, যেগুলো আমাদের বেড খুবই কম, এখনও 15 বেডই আছে কিন্তু মানুষের চাহিদা এবং মানুষের এক্সপেকটেশন খুবই বেশি, সেই অনুযায়ী আমাদের বেড সংখ্যা বাড়ানো এবং আরও কিছু ঘর তৈরি করার যাতে মানুষের পরিষেবা বাড়ে এবং তার সাথে পানীয় জলের যে সমস্যা সেটা যাতে দূর হয় সেটার ব্যাপারেও আজকে জোর দেওয়া হয়েছে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পরিবহন সংস্থা ডিপো তৈরির জায়গা পরিদর্শন করলেন কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের রামপুরহাটে 60 নম্বর জাতীয় সড়কের ধারে অত্যাধুনিক এই বাস স্ট্যান্ডটি তৈরি হবে। বুধবার বীরভূমের রামপুরহাটে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিপো তৈরির জায়গা পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, পরিবহন সংস্থার মনোজিৎ ডিরেক্টর কিরণ কুমার গোধালা, মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মহান্তি, অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পরিদর্শনের আগে মহকুমা শাসকের দফতরে একটি আলোচনা সেরে নেন। 60 নম্বর জাতীয় সড়কের ধারে বেসরকারি যে বাসস্ট্যান্ড রয়েছে সেখানে অত্যাধুনিক মানের বাসস্ট্যান্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাসস্ট্যান্ড থেকে 22টি রুটের বাস চলাচল করবে। এর আগে যখন 400 খানা গাড়ি ছিল, আজকের দিনে মানে 2011 পরে আমাদের যখন 800টা গাড়ি হয়েছে, আর প্রত্যেকটি বছর প্ল্যান বাজেটে আমাদের প্রায় 100টা গাড়ি মতো কেনার জন্য সরকার টাকা দিচ্ছে। এই বছরও আমরা 7-8টা গাড়ি কিনছি, ওটার মধ্যে নন এসি গাড়ি আছে, সাইট এসি গাড়ি আছে, প্লাস আর আমাদের
মাননীয় মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, তিনি সিএনজি গাড়িগুলি পরিবেশ দপ্তর থেকে 20টা দিয়েছেন। আর আমাদের মাননীয় চেয়ারম্যান তমানস ঘোষ মহোদয়, তিনি ওন ফান্ড, এসবিএসটিসি ওন ফান্ড থেকে উনি আরো 10টা গাড়ি কিনছেন। এরকম আগের তুলনায় এখন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস সংখ্যাটা দিনের পর দিন বাড়ছে, আর পরিষেবাটাও বাড়ছে। পরিষেবার সঙ্গে সঙ্গে আমাদের এই ট্রান্সপোর্ট পরিকাঠামো যেটা আছে, ডিপোগুলি বলুন, তারপরে টার্মিনাস গুলি বলুন, টার্মিনাস তো একটা মানুষ এখানে আসবে, মানুষ এখানে অপেক্ষা করবে বাসের জন্য, যাতে এখানে সব ধরনের সুবিধা সুযোগ যেন থাকে, মানে প্রতীক্ষালে ভালো প্রতীক্ষালয় যেন থাকে, ভালো শৌচালয় যেন থাকে। এইরকম একটা আধুনিক চিন্তা ভাবনা নিয়ে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেভাবে এগোচ্ছেন, ওনার যা মতাদর্শগুলি আছে ওটাকে সামনে রাখে, ওনার চিন্তা ভাবনাকে সামনে রাখে আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান উনিও চাইছেন আমাদের এসবিএসটিসি জুডিসডিকশন যেটা আছে, এই জুডিসডিকশনের মধ্যে আধুনিক বাস টার্মিনালগুলি ডেভেলপ করতে। ওই কারণে আজকে যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী এখানে আমাদেরকে ডেকেছেন, আর ওনার ইচ্ছা আছে রামপুরহাটে একটা ভালো অত্যন্ত আধুনিক একটা বাস টার্মিনাস গড়ে উঠুক, একটা এসবিএসটিসি ডিপো হোক, আরো অনেকগুলো বাস এখানে ঢুকুক, এটা ওনার ইচ্ছা আছে। ওনার ইচ্ছা অনুযায়ী আমরা আজকে এখানে ভিজিট করেছি, আর আমরা আশা করি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের এই মানে উন্নয়নের পথটা আমরা খুব ভালোভাবে এগোতে পারবো। আচ্ছা, আমাদের মাননীয় মন্ত্রী আশিস ব্যানার্জি মহোদয়, তিনি আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় স্যারকে অনুরোধ করেছিলেন আমাদের রামপুরহাটে যদি বাস ডিপো বাস টার্মিনাস গুলি আধুনিকরণ করা যায় তাহলে আমাদের এখানকার রামপুরহাট বাসিন্দাদের জন্য উপকার হবে। সেই জন্য আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্যার আমাকে নির্দেশ দিয়েছেন রামপুরহাটে গিয়ে মাননীয় মন্ত্রীর সাথে মিটিং করে ওনার কি কি চাহিদাগুলি আছে, উনি কি ধরনের উন্নয়ন করতে চাইছেন সেগুলি জেনে নিয়ে ওই পথে এগোতে আমাকে উনি নির্দেশ দিয়েছেন। ওনার নির্দেশ পেয়ে আজকে আমরা এখানে এসেছি, আর আমাদের মাননীয় মন্ত্রী উনি এখানে চাইছেন একটা আধুনিক ধরনের ডিপো হোক এসবিএসটিসির জন্য, আর একটা ভালো আধুনিক বাস স্ট্যান্ড হোক যেখানে যাত্রীদের সুবিধা থাকবে, যাত্রীদের এখন যাত্রী প্রতীক্ষালয় যেন ভালোভাবে হয়, আর একটা ভালো শৌচালয় হোক, আর বিভিন্ন ধরনের দোকানগুলি হোক, যেমন অন্যান্য রাজ্যগুলিতে আধুনিক ধরনের বাস স্ট্যান্ডগুলি এখন তৈরি হচ্ছে, সেই ধরনের বাস টার্মিনাসগুলি, সেই ধরনের বাস টার্মিনাস আমাদের রামপুরহাট যেহেতু একটা বিখ্যাত জায়গা, মা তারা তারাপীঠ আছে এখানে, এই রামপুরহাটে আমরা একটা আধুনিক বাস টার্মিনাস সব ধরনের সুবিধাগুলি যাতে থাকে সেরকম একটা বাস টার্মিনাস আমাদের মাননীয় মন্ত্রীর ইচ্ছা আছে সেরকম কাজ হোক। আমরা এসবিএসটিসি আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গেও আজকে কথা হয়েছে, মিউনিসিপ্যালিটি আমাদের জন্য কাজ করার জন্য আমাদেরকে এনওসি দেওয়ার জন্য ইচ্ছুক আছে, আর আমাদের মাননীয় মন্ত্রীও বলছেন মিউনিসিপ্যালিটি আমাদের এনওসি দিয়ে দিবে। ওটা যদি হয়ে যায় তখন আমরা এখানে ডিপিআর করে একটা অত্যন্ত আধুনিক বাস টার্মিনাস এখানে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব মাননীয় মন্ত্রীর আশীর্বাদে। এখানে কোন কোন রুটের বাস দেওয়ার চিন্তা ভাবনা করছেন? বাস রুট গুলি নিয়ে মানে এসবিএসটিসির কাছে তো প্রতিনিয়ত আসতে থাকে বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছ থেকে, মাননীয় মন্ত্রী পরিবহন থেকে আর অন্যান্য মন্ত্রী মহোদয় থেকে আমাদের বাস রুট গুলি আসতে থাকে। বাস রুট গুলি আমরা কখনো এসবিএসটিসি নিজে আমরা ঠিক করি না, যেমন মানে আমরা বাঁকুড়া জেলাতে আর ঝাড়গ্রাম জেলাতে পুরুলিয়া জেলাতে ওখানকার ডিএম সভাধিপতি যেভাবে চাইছেন, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়েছেন 22টা নতুন গাড়ি লাগবে, তাহলে আমরা 22টা নতুন গাড়ি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেভাবে আমাদের মাননীয় মন্ত্রী আর এখানকার জেলা পরিষদ সভাধিপতি আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও ইনারা যা প্রস্তাবগুলি দিবেন ওই প্রস্তাবগুলির উপর নির্ভর করে আমরা আমাদের রুটগুলি চালু করি। পরস্পর জিরাম সাথে সেরকম
বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার বাঁকুড়া জেলা প্রশাসন ভাঙনের হাত থেকে নদীগুলিকে রক্ষা করতে উদ্যোগী হলেন। এদিন সরকারি আধিকারিকরা মোট পাঁচটি দলে ভাগ হয়ে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। বর্ষা শুরু হয়ে গেছে, বন্যার ভাঙনের হাত থেকে নদীগুলিকে রক্ষা করতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা প্রশাসন। বুধবার জেলা শাসক ডাক্তার উমাশঙ্কর এস নিজে বন্যা কবলিত সোনামুখী ব্লক এলাকা ঘুরে দেখলেন। একই সাথে এই এলাকার দামোদর নদীর ভাঙন গতিরোধে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহকুমা শাসক ও জেলার দুজন অতিরিক্ত জেলা শাসকও এই পরিদর্শনে অংশ নেন। এদিন সরকারি আধিকারিকরা মোট পাঁচটি দলে ভাগ হয়ে বড়জোড়া, সোনামুখী, ইন্দাস, পাত্রসায়র ও কোতলপুরের বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তারা জেলা প্রশাসনকে জানাবেন বলে জানা গেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। নালন্দা বিদ্যাপীঠে 40 জন ছাত্রীকে নিয়ে তাইকোন্ডো প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আরাধক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বালুরঘাট শহরের নালন্দা বিদ্যাপীঠে 40 জন ছাত্রীকে নিয়ে সুকন্যা প্রকল্প অধীনস্থ তাইকোন্ডো প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী। প্রাথমিকভাবে এই বিদ্যালয়ের 40 জন ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হলেও বালুরঘাটের মোট 9টি স্কুলের ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। 10টি স্কুলের এই 400 জন ছাত্রীকে তাইকোন্ডো প্রশিক্ষণ দেওয়া হবে। গভর্নমেন্টের যে উদ্দেশ্য যেটা ছিল যে যারা স্টুডেন্ট আছে, গার্লস স্টুডেন্ট, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে কনফিডেন্স দেওয়া, যাতে কিছু আনার কম্ব্যাট যেটা শেখানো হচ্ছে যাতে খালি হাতে তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে, সেই সংক্রান্ত আমরা ট্রেনিংটা শুরু করছি। যে এটা এক মাসের ট্রেনিং হবে, আপাতত এই স্কুল থেকে আমরা ফার্স্ট চালু করলাম আজকে 11 তারিখ। আগামী দিনে, আগামী মাসে আবার অন্য একটা স্কুল ধরবো, সেখানেও 40 জন ছাত্রীকে আমরা এই জিনিসটা শেখাবো। এরকম করে আগামী দিনে আমরা 10 টার্গেট আছে আমাদের, 10টা স্কুলে এই প্রকল্পটাকে পৌঁছে দেওয়া। এর মেন উদ্দেশ্য হচ্ছে এই আনাম কম্ব্যাটটাকে জনপ্রিয় করা সকলের মধ্যে, যাতে যারা অন্যান্য স্কুলেও যারা আছেন তারাও যাতে নিজেদের উদ্যোগে তাদের অভিভাবকদের কাছে আমার আবেদন যে তারাও যেন তাদের মেয়েদেরকে এইগুলি শেখান। বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়, আমাদের বালুরঘাটেও আছে। তো এই এই প্রকল্পটা মেন উদ্দেশ্য হচ্ছে এটাকে জনপ্রিয় করা। বিভিন্ন জায়গা বলতে শুধুমাত্র কি জেলাতেই কি 10টা স্কুল হবে না বালুরঘাটে? আপাতত বালুরঘাটে 10টা স্কুলে আমাদের এই প্রোগ্রামটা চালানো হবে। মানে গার্লস স্কুল প্লাস যেগুলো স্কুল আছে, স্কুল হ্যাঁ যেগুলো কন্যাশ্রী প্রাপ্ত স্কুল, কন্যাশ্রীর আওতায় যে স্কুলগুলি আছে তাদের মধ্যে থেকে 10টি স্কুলকে আমরা বেছে নিয়েছি, সেই স্কুলগুলোতে আমরা এই প্রকল্পটা চালাবো। অতিরিক্ত জেলা আরাধক্য জানান, ছাত্রীদের সশক্তিকরণ করা এবং তাদের মনোবল বৃদ্ধি করার উদ্দেশ্যেই এইরূপ প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুল
কলেজ এবং রাস্তাঘাটে মেয়েদের উপর লাঞ্ছনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা কি কমবে এতে? হ্যাঁ, কমে যাবে। কিভাবে? কারণ আমরা এখানে ওদেরকে সেলফ ডিফেন্স কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে সেটা আমাদের আমরা ওদেরকে শেখাবো, এবং আমরা দৃঢ় বিশ্বাস যে ওরা ভালো করে শিখবে এবং সেটাকে কাজে লাগাবে। কি নাম আপনার? শিপ্রা বর্মন, দক্ষিণ দিনাজপুর টাইকুন্ড অ্যাসোসিয়েশনের সদস্য। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, শহরকে যানজট মুক্ত করতে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে একটি প্রশাসনিক আলোচনায় যোগদান করলেন। পূর্ব বর্ধমান জেলা গায়না 1 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত নিয়ে অনুষ্ঠিত হলো স্বীকৃতি 2018। হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফদের হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার সারেগায়। এক নামী কোম্পানির পানীয়তে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতারে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।